সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আমি দিলকুশা খানম, সিনিয়র শিক্ষক আইসিটি চিটাগাং আইডিয়াল হাই স্কুল জামালখান চট্টগ্রাম। বরাবরের মতোই আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে। চট্টগ্রাম অনলাইন স্কুলে এই সপ্তাহে রাত 8টায় শুরু হয়েছে বিষয়ভিত্তিক অনলাইন কুইজ। প্রতি সপ্তাহে শিডিউল অনুযায়ী অষ্টম ও নবম দশম শ্রেণীর অনলাইন কুইজ অনুষ্ঠিত হচ্ছে। কুইজে অংশগ্রহণ করে নিজের অর্জন যাচাই করে নিতে পারো। তাহলে চোখ রাখো চট্টগ্রাম অনলাইন স্কুলের ফেসবুক পেজে আর অংশগ্রহণ করো অনলাইন কুইজে। তাছাড়া শিক্ষার্থীরা, আজকে আমার এই পাঠ শেষে সংক্ষিপ্ত মূল্যায়নের পাশাপাশি আত্মমূল্যায়নের জন্য এমসিকিউ কুইজের লিঙ্কে অংশগ্রহণ করো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের পাঠশালায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। স্বভাবতই আমরা পাঠশালায়ের শেষ অংশ নিয়ে আজ আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ছবিটা দেখি। শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারছি? কম্পিউটার দুটোকে অনেকগুলো কিট আক্রমণ করে ডিভাইসগুলোর ক্ষতি সাধনে মেতে উঠেছে। আর শিক্ষার্থীরা, এই ছবিতে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যারগুলো কম্পিউটারকে আক্রমণ করে থাকে। সুতরাং বুঝতেই পারছ আমরা আজ আলোচনা করছি তৃতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ নৈতিক ব্যবহারের পাঠ ১৬ শেষ অংশ ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার পৃষ্ঠা 38 ও 39 নিয়েই। শিক্ষার্থীরা, পৃষ্ঠা 38 ও 39 এ দুটো পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বর্ণনা করতে পারবে ম্যালওয়্যারের পরিচিতি, ব্যাখ্যা করতে পারবে ম্যালওয়্যার কেমন করে কাজ করে, উল্লেখ করতে পারবে বেশি প্রচলিত ম্যালওয়্যারের প্রকারভেদ এবং ব্যাখ্যা করতে পারবে নির্দিষ্ট তিন প্রকার ম্যালওয়্যারের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, ম্যালিসিয়াস সফটওয়্যার, এ দুটো শব্দের প্রথম শব্দের প্রথম অংশ ম্যাল এবং দ্বিতীয় শব্দের ওয়্যার নিয়ে হয়েছে ম্যালওয়্যার। এর অর্থ কি তাহলে শিক্ষার্থীরা? ম্যালিসিয়াস অর্থ ক্ষতিকারক, আর তোমরা জানো সফটওয়্যার অর্থ সফটওয়্যার। সুতরাং ম্যালওয়্যার অর্থ ক্ষতিকারক সফটওয়্যার। আমরা গত ক্লাসে এ সম্পর্কে কিছু বিষয়ে জেনেছিলাম শিক্ষার্থীরা। ক্ষতিকারক সফটওয়্যার, যে প্রোগ্রামিং কোড বা প্রোগ্রাম সমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, সে ধরনের সফটওয়্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বলে। এ ধরনের ক্ষতিকারক সফটওয়্যারকে ম্যালিসিয়াস সফটওয়্যারও বলা হয়। ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে ম্যালওয়্যার বলে। কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকারক সফটওয়্যারের সাধারণ নামই হল ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার কিভাবে কাজ করে তা আমাদের জানা প্রয়োজন শিক্ষার্থীরা। কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি কিন্তু ম্যালওয়্যার তৈরির সুযোগ সৃষ্টি করেছে। আর
অপারেটিং সিস্টেমের ডিজাইনের গলত বা ভুলকে ব্যবহার করে সফটওয়্যার অকার্যকর করার জন্যই মূলত ম্যালওয়্যার তৈরি করা হয়। আর শিক্ষার্থীরা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা যেহেতু পৃথিবীতে বেশি, তাই বিশ্বের অন্য অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা বেশি। এবং শিক্ষার্থীরা, অপারেটিং সিস্টেমের গঠনে নিরাপত্তা ত্রুটির এই সুযোগটি নেয় ম্যালওয়্যার। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা। আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বকে ইন্টারনেট ছাড়া কি তোমরা কল্পনা করতে পারো? অথচ ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়্যারের সংখ্যা ছিল খুবই কম, বলতে পারো একেবারেই নগণ্য। ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাকে ব্যবহার করে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এক শ্রেণীর অসাধু প্রোগ্রামারেরা এই সুযোগ কাজে লাগাচ্ছে। শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা কত ধরনের ম্যালওয়্যার আছে তার একটা মোটামুটি ধারণা পেয়েছিলাম। তাহলে দেখে নি এর প্রকারভেদগুলো আরেকবার। ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুট কিটস, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যার। তবে অধিক শনাক্তকৃত ও প্রচলিত তিনটি ম্যালওয়্যার হল, এক, কম্পিউটার ভাইরাস, দুই, কম্পিউটার ওয়ার্ম এবং তিন, ট্রোজান হর্স। কিন্তু আমরা সচরাচর সবকিছুকেই ভাইরাস বলে মনে করে থাকি শিক্ষার্থীরা। অথচ ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্সে আচরণগত পার্থক্য যেমন রয়েছে, তেমনি সংক্রমণগত পার্থক্য রয়েছে। তবে সংক্রমণগত পার্থক্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা, তোমরা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছ এটা তোমাদের খুবই একটা পরিচিত আইকন, এটি অগ্র বাংলা লেখার সফটওয়্যার। দেখি এর প্রপার্টিসগুলো। শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছ এর ফাইল টাইপ হল exe, অর্থাৎ এক্সিকিউটেবল ফাইল। এই ফাইলের সাথে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এইরকম আরো এক্সিকিউটেবল ফাইল যেমন এমএস অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদির সাথেও যুক্ত হয়ে ম্যালওয়্যার কম্পিউটারে প্রবেশ করতে পারে। শিক্ষার্থীরা, অন্য কার্যকরী ফাইলের সঙ্গে প্রোগ্রাম হিসেবে ম্যালওয়্যার যুক্ত হয়। এছাড়া অন্য কোনো সফটওয়্যারের মধ্যেও ম্যালওয়্যার থাকতে পারে। আবার ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে exe নামক এই ম্যালওয়্যার ফাইলগুলো ইনস্টল হয়ে যায়। শিক্ষার্থীরা, কি দেখতে পাচ্ছ? ভাইরাস হিসেবে একটি এক্সিকিউটিভ ফাইল। এটি অনেকগুলো প্রোগ্রামকে পরস্পর সংক্রমিত করে, অর্থাৎ যে সফটওয়্যার বা ফাইলের সাথে ভাইরাসটি যুক্ত আছে সেই প্রোগ্রামটি চালালে ভাইরাসটি সেই প্রোগ্রামকে সংক্রমিত তো করবেই, আবার অন্যান্য এক্সিকিউটেবল ফাইলে যেগুলো কম্পিউটারে আছে তাতেও স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত করে।
এবার শিক্ষার্থীরা আমাদের জানা দরকার ভাইরাস কিভাবে সংক্রমিত হয়, নিজেরই যে ছড়িয়ে পড়ে নাকি কোনো মাধ্যম ব্যবহার করে সংক্রমিত করে। শিক্ষার্থীরা, আমরা এখানে ফাইল বা ডকুমেন্ট স্থানান্তরের জন্য পেন ড্রাইভ বা ডিভিডি ব্যবহার করি। ইউজার এই পেন ড্রাইভ বা ডিভিডি কোনো কম্পিউটারে প্রবেশ করালে তাতে কি কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হবে? শিক্ষার্থীরা, কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া অজান্তে হলেও ছড়িয়ে পড়তে পারে না। পেন ড্রাইভ বা ডিভিডিতে ভাইরাসে আক্রান্ত কোনো ফাইল থাকলে তা ছড়িয়ে পড়ে না। কম্পিউটারে সে ভাইরাস যুক্ত পেন ড্রাইভ বা ডিভিডিটি যুক্ত করে ব্যবহার করলেই ভাইরাসটি সক্রিয় হয়। শিক্ষার্থীরা, এবার তাহলে চলো ওয়ার্মের সংক্রমণের প্রকৃতি দেখি। আমরা একটা নেটওয়ার্ক শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো ডিভাইস সংযুক্ত আছে। শিক্ষার্থীরা, ওয়ার্ম নিচ থেকে কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে, নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার ও ডিভাইসকে সংক্রমিত করে এবং ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া বা অজান্তে ওয়ার্ম নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে। তাহলে শিক্ষার্থীরা, ভাইরাস এবং ওয়ার্মের মধ্যে সংক্রমণের যে ধরন আমরা দেখতে পাচ্ছি তাতে স্পষ্ট যে ভাইরাস নিজে নিজে ছড়াতে পারে না ব্যবহারকারী ছাড়া, কিন্তু ওয়ার্ম নিজেই ছড়িয়ে পড়তে পারে ব্যবহারকারীর অজান্তে নেটওয়ার্কের মাধ্যমে। তোমরা কি কল্পনা করতে পারো ওয়ার্ম ছড়ানোর ব্যাপকতা কি? শিক্ষার্থীরা, ছবিটি দেখো। ওয়ার্ম ইন্টারনেট ও নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আক্রান্ত করছে, ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের। 2004 সালের 19 মার্চ উইটি ওয়ার্ম কিভাবে ছড়িয়ে পড়েছে তা দেখানো হয়েছে এখানে। মাত্র আড়াই দিনে এটি 26.28% কম্পিউটারকে আক্রান্ত করেছিল। তাহলে ইন্টারনেট ও নেটওয়ার্কের মাধ্যমে ওয়ার্মের সংক্রমণের ব্যাপকতা কতটুকু ভয়ঙ্কর তা তোমরা বুঝতেই পারছো অনায়াসে। এবার তাহলে শিক্ষার্থীরা আসি ট্রোজান হর্সের মাধ্যমে সংক্রমণের বিষয়ে। ছবিতে কাষ্ঠ নির্মিত যে গোড়াটি তোমরা দেখতে পাচ্ছ এটি প্রাচীন গ্রিক কাহিনী থেকে নেওয়া হয়েছে যেখানে গোপনে ট্রয় নগরীর দখল নিতে কাঠের নির্মিত ঘোড়া ব্যবহার করা হয়েছিল। গ্রিকরা প্রতারণার আশ্রয় নিয়েছিল এই ঘোড়া ব্যবহার করে। ট্রোজান, যার অর্থ সাহসী যোদ্ধা, ঠিক একইভাবে প্রতারণা করার কাজে ছদ্মবেশ ধারণ করে এই ট্রোজান হর্স মেলোয়ারটি ব্যবহৃত হয়। গ্রিকদের নির্মিত ট্রোজান হর্স আর মেলোয়ার ট্রোজান হর্সের চরিত্র একদম একই, ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করা। অর্থাৎ ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে ক্ষতি সাধন করা, ব্যবহারকারী সরল বিশ্বাসে এই ক্ষতিকারক সফটওয়্যারটি ব্যবহার করে, আর তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে দেয়। এবং এতে কিন্তু শেষ নয়, নতুন নতুন ট্রোজানও আমদানি করে। শিক্ষার্থীরা, ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রামটি ব্যবহারকারীর কাছে নিজেকে অত্যন্ত কার্যকরী, সুসংবদ্ধ বা আকর্ষণীয় রূপে উপস্থাপিত করে যাতে ব্যবহারকারী মোহিত হয়ে তা ইনস্টল করে নেয়। শিক্ষার্থীরা, ছবিতে
অতি সংগোপনে, অর্থাৎ ট্রোজান হর্স বা ক্ষতিকারক সফটওয়্যারটি ব্যবহারকারীর অগোচরে কম্পিউটারে ঢুকে পড়ে, ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে, আর কম্পিউটারের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাইলও হাতিয়ে নেয়। এই হচ্ছে ট্রোজান হর্সের সংক্রমণের ধরন। শিক্ষার্থীরা, আমরা জানলাম ম্যালওয়্যার কি, ম্যালওয়্যার কেমন করে কাজ করে, প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারের মধ্যে কোন তিন ধরনের ম্যালওয়্যার বেশি দেখা যায়, আর এরাই বা কিভাবে আমাদের আইসিটি ডিভাইসকে সংক্রমিত করে, অর্থাৎ কম্পিউটার ভাইরাস, ওয়র্ম এবং ট্রোজান হর্সের সংক্রমণের ধরনই বা কিরকম, তা আমরা শিখলাম। এই তিন ধরনের ম্যালওয়্যারই কিন্তু তিনভাবে আমাদের প্রযুক্তি সম্পর্কিত যন্ত্রপাতিকে সংক্রমণ করে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা চেষ্টা করি। ম্যালওয়্যার কেমন করে কাজ করে, কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা বেশি, কোন তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়, ট্রোজান হর্স কি, ওয়ার্ম কিভাবে সংক্রমিত হয়। শিক্ষার্থীরা, বাড়ির কাজটা নাও। কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে আচরণগত ও সংক্রমণগত পার্থক্য লেখো। শিক্ষার্থীরা, আমি সহায়ক হিসেবে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে তোমাদের এই পাঠ তৈরি করেছি তার রেফারেন্স এখানে দিলাম। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।